হ্যালো ফ্রেন্ডস, আজকে 15ই জুন 2024, এখন বাজে সকাল 7:15, আর আমরা বেরোচ্ছি কলকাতার কাছেই একটা অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলুন শুরু করা যাক। 7:50-এ আমরা স্টার্ট করলাম। আমাদের আজকে যাত্রাপথের সিংহভাগ NH-16 দিয়ে। এটা একটা উইকেন্ড ফ্যামিলি ট্রিপ। সৈকত আর আমি দুজনে দুটো গাড়ি ড্রাইভ করছি। 8:35-এ ধুলাগড় টোল প্লাজা ক্রস করলাম। টোল 130 টাকা। বাড়ি থেকে সময় লাগলো 45 মিনিট। আমরা আজাদিন দাবাই এসেছি। ব্রেকফাস্টের জন্য আমরা নিয়েছি পুরি সবজি আর ধোসা, প্লেন ধোসা নিয়েছি। ব্রেকফাস্ট সেরে আমরা আবার এগিয়ে চললাম। কোলাঘাট থেকে সোজা চললাম খড়গপুরের দিকে। কোলাঘাটের পর থেকে ট্রাফিক বেশ কম। রাস্তার দুপাশে সবুজের উপস্থিতি চোখের জন্য বেশ আরামদায়ক। আমরা শান্তভাবে কোনো রকম তাড়াহুড়ো না করে পথের শোভা উপভোগ করতে করতে এগিয়ে চললাম। খড়গপুর থেকে আমরা NH-16 ধরে এগিয়ে চললাম বাস্তার দিকে। এখানে ইমার্জেন্সি রানওয়ে বানানো হয়েছে। আমরা জাস্ট ওড়িশাতে এন্টার করেছি। 12:20 নাগাদ লক্ষ্মণনাথ টোল প্লাজা ক্রস করলাম। টোল লাগলো 80 টাকা। এটাই আজকে আমাদের লাস্ট টোল প্লাজা। এই ট্রিপের একদিকের মোট টোল বাবদ খরচা হলো 385 টাকা। এই জায়গাটার নাম বাস্তা। এখান থেকে আমরা NH-16 ছেড়ে অপেক্ষাকৃত সরু রাস্তা ধরে এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো।
গুগল ম্যাপের ডিরেকশন ফলো করে আমরা নানান গ্রামের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। গন্তব্যের কাছে পৌঁছানোর সাথে সাথে রাস্তা ক্রমশ সরু হতে লাগল। কিন্তু ড্রাইভ করতে কোনো অসুবিধা হয়নি। সামনে ঝাউবন আর সমুদ্র দেখা যাচ্ছে। অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের গন্তব্য যমুনাসুর। আমাদের বুকিং আছে গিরি ফার্ম হাউস নেচার স্টেতে। ভালো ব্যাপার হলো গুগল ম্যাপ কিন্তু আমাদের একদম ঠিকঠাক রাস্তা দেখিয়ে ডেস্টিনেশনে নিয়ে চলে এসেছে। আমরা 7:40 নাগাদ উত্তরপাড়া থেকে স্টার্ট করলাম। সেখান থেকে ব্রেকফাস্ট করে এখানে এসে এখন পৌঁছেছি প্রায় 1:40 মতো। আমাদের মোটামুটি 5 ঘন্টা লাগলো এখানে পৌঁছতে যমুনাসুলে। জায়গাটা ভীষণ সুন্দর, কলকাতা থেকে এত কাছে, নিয়ার অ্যাবাউট 5 আওয়ার্সের মতো লেগেছে যেখানে, সেখানে এত সুন্দর একটা জায়গা। এখানে চারিদিকটা না খুব সুন্দর লাগছে, অদ্ভুত একটা মানে গ্রামীণ পরিবেশের মতো একটা খুব সুন্দর অনুভূতি হচ্ছে। চারিদিকে শুধু গাছপালা, খুব হাওয়া দিচ্ছে। এইটা আমাদের রিসর্ট যেখানে আমরা আছি। এখানে আমরা 4 বেডের 2 রুম পেয়েছি, সেখানেই আছি। এইটা একটা 4 বেডের রুম। আমরা 2 AC 4 বেডরুম বুক করেছি, মানে এরকম আর একটা 4 বেডরুম আছে। এখানে এসি রুম নিলে মাথা পিছু পার ডে চার্জ 1800 টাকা। এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার ধরা আছে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছে। এটা মনে হচ্ছে আম্পান্না শরবত। আচ্ছা, আমরা পৌঁছে গেছি আধ ঘন্টা আগে যমুনাসুলে। গিরি ফার্ম হাউস নেচার স্টেতে আমরা এসেছি আজকে। তো বাইরে প্রচন্ড গরম, প্রায় গাড়িতে আমাদের দেখাচ্ছিল 41 ডিগ্রি মতো। তো বাইরে খাওয়ার মানে কোনো চিন্তা ভাবনাই আমরা করিনি,
ঘরের ভেতরে খুব সুন্দর এসি চলছে, ভালো লাগছে। তো এখানেই আমরা খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করেছি। এরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে লাঞ্চে, ভাত আছে, ভাজার মধ্যে দিয়েছে শাক, পটল ভাজা, সজনে ডাঁটা ভাজা, আলু ভাজা, তার সঙ্গে চিংড়ির একটা তরকারি মতো, আলু পোস্ত, আর একদম দেশি তেলাপিয়া, বললো এটা দেশি তেলাপিয়ার ঝোল, খেয়ে দেখি কিরকম। ডাল আছে, চাটনি আছে, পাঁপড় আছে। খাওয়া হলো, ভালোই খেলাম, কিন্তু খাবার যদি আমাকে ভালো করে জিজ্ঞাসা করো তাহলে আমাকে প্রতিটা আলাদা করে যদি বলতে হয় তাহলে রান্নাগুলো নট আপ টু মার্ক। ভাজা একটা কিরকম গন্ধ, ভাজাগুলো আমি খেতেই পারলাম না। চিংড়ি মাছটা টেস্ট হয়েছে কিন্তু ভীষণ স্পাইসি, সব রান্না একটু তেল দেওয়া, একটু তেলটা কম হলে ভালো হয়। রান্নাগুলো কি আর বলবো, স্বাদ ভালো হয়নি এটা। ঠিক আছে, আমরা যে গেস্ট হাউসটায় আছি জায়গাটা না আমার খুব পছন্দ হয়েছে। কলকাতা থেকে মাত্র এইটুকু একটু ডিস্টেন্সের মধ্যে এই যে গেস্ট হাউসটা, খুব সুন্দর করে এরা ঘরোয়া ভাবে তৈরি করেছে। একটা সুন্দর পেইন্টিং রয়েছে এবং চারিদিকের পরিবেশটা না অসম্ভব সুন্দর, গাছপালা ভর্তি, প্রচণ্ড হাওয়া। এত গরম থেকে যে কলকাতা থেকে এসেছি এখানে, এখানে এসে বরঞ্চ অনেকটা স্বস্তি লাগছে। এখানে গরমটা আছে কিন্তু কলকাতার মতো না এত কষ্টদায়ক নয়, ঘাম খুব কম হচ্ছে, প্রচুর পার্কিং স্পেস এখানটা, আমাদের দুটো গাড়ি খুব মানে বেশ ভালোভাবে আমরা রাখতে পেরেছি। টোটাল যে ক্যাম্পাসের মধ্যে আমরা রয়েছি খুব ঘরোয়া একটা পরিবেশ, এখানকার মানুষজন ভীষণ সুন্দর, আতিথেয়তা আছে ওনাদের, খুব সুন্দরভাবে আমাদের সারাদিন ওনারা আপ্যায়ন করছেন। ওভারঅল গেস্ট হাউসটা আমার বেশ ভালোই লেগেছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা ছোট্ট ঘুম দিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি বিকেলবেলা, এখন বাজে প্রায় 5:25, আমরা একটু যাচ্ছি সমুদ্রের ধারে হেঁটে। সামনে কি সুন্দর দেখুন, একটা ঝাউবনের অঞ্চল পেরিয়ে আমরা যাব সমুদ্রের ধারে। ভালোই গরম আছে কিন্তু হাওয়াটা দিচ্ছে তাই ভালো লাগছে। দূরে একটা কোথাও লোকাল গান চলছে আর তার সঙ্গে আমরা এগিয়ে চলেছি এই ঝাউবনের মধ্যে দিয়ে। অদ্ভুত নির্জন এবং নিরিবিলি একটা জায়গা, কলকাতা থেকে এত কাছে, একদিনের জন্য ছুটি কাটাবার জন্য ভীষণ সুন্দর জায়গা, আসলে দেখবেন আপনাদের সবার খুব ভালো লাগবে। এইটা পার হয়ে যেতে হবে, সাবধানে। সুন্দর সমুদ্রের হাওয়া পাওয়া যাচ্ছে আর ইতিমধ্যেই ঝাউবন প্রায় শেষ, ওদিকে দেখা যাচ্ছে। Thank you.
কি সুন্দর! দীর্ঘ ঝাউবন পেরিয়ে এখন চলে এসেছি আমরা সমুদ্রের ধারে। এখন যদিও ভাটা, সমুদ্রের জলটা অনেক দূরে, সামনেটা কাদা মতো হয়ে আছে। দেখি পরে কোনো সময় একটা জোয়ারের সময় এসে, এখন তো আছি একটা দিন, একবার আসবো ইচ্ছে আছে। চারিদিকে এখন শুধু সুদূর বিস্তৃত বালি। এইটা হলো যমুনাসুর সি বিচের মেন ঢোকবার জায়গাটা। আমরা আগে যে জায়গাটা দেখালাম সেটা এই ঝাউবনের ওপাশে। এখন এই ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেই আমরা এপাশে চলে এলাম। এখানে আবার বিজ্ঞাপন দেওয়া রয়েছে আমরা যে হোমস্টেটায় রয়েছি সেটার। কিন্তু যেটা পার্থক্য দেখতে পাচ্ছি, ওদিকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাভাবিক। এদিকে অনেক বেশি লোক আসছে, এই জায়গাটা ক্রমশ নোংরা হচ্ছে। আর যে সাদা বালিটা অনেকটা বিস্তীর্ণ জায়গা জুড়ে ওখানে আমরা পেয়েছিলাম, এখানে কিন্তু সেটা নেই। এখানে এর অনেক কাছাকাছি পর্যন্ত কাদা চলে এসছে, এই ব্যাপারটা ভাল লাগছে না। সেই আদি অকৃত্রিম স্টাইল নৌকোর ধারে ছবি তোলা, যেটা কোনোদিন পুরনো হয় না। সি বিচে এরকম ক্যাকটাস আমি আগে কখনো দেখিনি। এইদিকে ঘন ঝাউবন, আর এই পাশে ওই দূরে দেখতে পাচ্ছি সমুদ্র। ভাটার জন্য জল এখন ওইদিকে অনেকটা পিছিয়ে। সুবীর সেনের একটা গানের কথা ভীষণ মনে পড়ছে, পাগল হাওয়া আমার মতো তুমিও কি হারিয়ে গেলে। কলকাতা থেকে খুব কাছে যমুনাসুলের এই সমুদ্র তটে এসে এত ভালো লাগছে। একদিনের ছুটিতে কাটাবার জন্য ভীষণ সুন্দর জায়গা, চারিদিক ভীষণ নির্জন নিরিবিলি। চলে আসুন সবাই মিলে, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আজকের এপিসোড এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসব যমুনাসুলের বাকি গল্প নিয়ে। টিল দেন গুড বাই। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।